বড়খলায় অপরাধীদের কোনো স্থান নেই। বড়খলা থানার ওসি মনমোহন রাউত দায়িত্ব নেয়ার পর থেকে একে একে অপরাধ দমনে কঠোর ভূমিকা পালন করছেন। ইদানিং বড়খলা থানা এলাকায় সংঘটিত দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাতজন আসামিকে ইতিমধ্যেই গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। মঙ্গলবার বড়খলা থানার ওসি মনমোহন রাউত বাইক চুরির সঙ্গে জড়িত দুই চোরকে গ্রেফতার করতে সক্ষম হন। চোর দুটি হচ্ছে হিয়ারিবন্ধ দ্বিতীয় খণ্ডের জাবির বড়ভুইয়া বয়স 23 বছর এবং বগরপুর প্রথম খণ্ডের কবির হোসেন বয়স 20 বছর। ওসি মনমোহন রাউত সংবাদ মাধ্যমকে জানান, খুব শীঘ্রই চুরি হওয়া বাইক উদ্ধার করতেও তিনি সক্ষম হবেন। আমার এরিয়া করা মোটরসাইকেল চুরি হয়েছে, আর জয়রাতি আমি চোরের সন্ধান বিভিন্ন ঠাইত অপারেশন করেছি। সেই অনুসরি আজি পুৱা সংবাদ পাই স্থানীয় রাইজৰ সহযোগত আমি কবির হোসেন বরভূঞা বয়স 23 বছর, পিতার নাম মহিবুল রহমান বরভূঞা হক, বদরপুর পার্ট ওয়ান, তেখেতক আমি গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছি। তেওঁ এজন হেবিচুয়েল চোর হয়, তেওঁ আগে পিছে এনেকুৱা ধরনের বহু চুরি কার্য সংগঠিত করেছে, আর তেওঁৰ লগত সহযোগীও আছে। সহযোগী এজনকো আমি ভাঙারপাল আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়ের জড়িয়ে গ্রেপ্তার করবলে সক্ষম হয়েছো, আর আমি চুরি বাইক উদ্ধার করবলে সক্ষম হম। আর আমি এটু কব বিচার যে বরখলা অঞ্চলত কোনো ধরনের চুরি কার্য আমি করবলে নিদো, যিমানখিনি পারি পাবলিকে সহায় করো। আমি সকল দুষ্কৃতিকারী করায়ত্ত করে মহামান্য আদালতলে প্রেরণ করবলে যত্নবান আছো। বরখলা থেকে শিবির আহমেদ বড়ভূইয়ার প্রতিবেদন, তরঙ্গ টিভি।